দেখুন আমি যখন আজ থেকে প্রায় তিন মাস আগে তিন চার মাস আগে যখন দেখতে পেলাম আমাদের ভারতবর্ষ থেকে আমাদের ইসরোর বিজ্ঞানীরা চন্দ্রযান থ্রি চাঁদের দক্ষিণমূর্তে পাঠাচ্ছে তা দেখে আমার মনে একটা ধারণা হলো যে আমরা যদি এই বছর আমরা এই চন্দ্রযান থ্রি প্যান্ডেলটা করতে পারি তো আমাদের রাজ্যের যারা দর্শনার্থী তারা দেখে আনন্দ পাবে পাশাপাশি আমাদের রাজ্যেরই চারজন বিজ্ঞানী আছে যে চন্দ্রযান থ্রির সাথে জড়িত আমরা আমাদের রাজ্যের যারা ছেলেমেয়েরা আছে যারা এখনও স্টুডেন্ট পড়াশোনা করছে তারাও দেখে বুঝতে পারবে যে না আমাদের রাজ্য থেকে এমন একজন তিন চারজন বিজ্ঞানী আছে যারা এই চন্দ্রযান থ্রিকে মানে অবতরণ করতে সাহায্য করেছে তার জন্যই আমরা এই বছর আমাদের যিনি বিজ্ঞানী সুব্রত চক্রবর্তী আমাদের রাজ্যেরই ছেলে ছিলেন এখন উনি কেরালায় থাকেন কালকেই কলকাতা থেকে এসে আমাদের প্যান্ডেলটা উদ্বোধন করে আজকে উনি চলে গেছেন তা আমরা চাইছি রাজ্যের এমন একটা জিনিস দিতে আমাদের যে প্যান্ডেলের ভিতরে সেটাও আমরা চন্দ্রযান থ্রির যে কন্ট্রোল রুমটা আছে সেই আকারে সাজাতে চেয়েছি এবং মায়ের প্রতিমা আমরা চেয়েছি আমাদের যে ভারত মাতা মায়ের আদলে আমরা তৈরি করেছি এবং ছোট আকারে একটা প্রতিমা আছে মার পুজোর জন্য